हुगली जिले के चांपदानी विधानसभा से विधायक वकूफ बैद्यवाटी चेयरमैन अरिंदम गुइन की पत्नी मीता गुइन का नाम तृणमूल उम्मीदवार की संशोधित सूची से काटे जाने के खिलाफ आज उनके समर्थकों का गुस्सा पार्टी के फैसले के खिलाफ फूट पड़ा। हालांकि अरिंदम गुइन ने पार्टी के फैसले को स्वीकार करते हुए कहा कि जो पार्टी का फैसला है वह पालन करेंगे, लेकिन उनके समर्थक यह मानने को तैयार नहीं। आज भी उनके समर्थकों ने वैद्यवाटी चौमाथा पर जीटी रोड जाम कर विरोध प्रदर्शन शुरू कर दिया। प्रदर्शनकारियों ने सड़कों पर टायर जलाए। तृणमूल कार्यकर्ताओं का दावा है कि अगर बजबज के महेश तल्ला के विधायक को टिकट मिल सकता है तो चांपदानी के विधायक को क्यों नहीं। उनकी पत्नी को टिकट दिया जाना चाहिए, नहीं तो आंदोलन और वृहद होगा। विरोध प्रदर्शन के वजह से जीटी रोड पर यातायात सेवा बुरी तरह से चरमरा गई। घंटों तक विरोध प्रदर्शन चला। দাদা দিকে 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 প্রার্থীর অপছন্দ বা প্রার্থী পায়নি, এটা একটা অন্যরকম সমস্যা। এমএলএ কে একজন এমএলএ হয়েছে, একজন হয়নি। আজকে যে অবরোধ বিক্ষোভ আপনারা করেছেন, এর মূল বিষয়টা একটু বলুন। আমরা প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সময় দেখেছিলাম আমাদের বিধায়কের নাম সেই প্রার্থী তালিকায় ছিল না। শীর্ষ নেতৃত্ব যখন তালিকা প্রকাশ করেছিল তখন বলেছিল যে বিধায়কদের টিকিট দেওয়া হবে না, কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ কিছু জায়গায় বিধায়কদের টিকিট দেওয়া হচ্ছে। কিন্তু আমাদের বৈদ্যবাটির রূপকার, আমাদের মনের মানুষ অরিন্দম গুইনকে আমরা এখানে চেয়ারম্যান হিসেবে আবার চেয়েছিলাম, কিন্তু ওনার নাম প্রার্থী তালিকায় নেই। এই জন্য আজ আমাদের বিক্ষোভ। আমরা প্রার্থী তালিকায় যতক্ষণ না ওনার নাম অন্তর্ভুক্ত করা হবে ততক্ষণ আমরা আমাদের বিক্ষোভ চালিয়ে আমাদের অরিন্দম গুইনকে প্রার্থী তালিকায় আমরা চাই। অরিন্দম গুইন যতদিন আমাদের পৌর প্রশাসক হিসেবে বা পৌর প্রধান হিসেবে এসেছে, আমরা নিজেদেরকে সেফ এবং সুরক্ষিত মনে করি। আজকে যদি অন্য জায়গায় বিধায়ক টিকিট পেতে পারে, আমাদের বিধায়ক কেন টিকিট পাবে না? আমরা তার জন্য প্রতিবাদ জানাচ্ছি। এখানে যদি সারা মাস আমাদের অনশন করতে হয়, আমরা তাও করবো। মেয়েরা আমরা আরো দলে দলে মেয়ে নিয়ে আসবো, এবং ওর নাম কেন উজ্জ্বল করা হলো? চলবে না।